আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখবো সেটি হচ্ছে আমরা এই যে এখানে দেখুন ফিল্ড রয়েছে এই ফিল্ডে এসে আমরা এই যে সিরিয়াল এই যে এই এইটার কাজ কি এই বিষয়টা আমরা শিখব তাহলে চলুন দেখি তো প্রথমেই আপনাকে যদি বলা হয় যে আপনি এক থেকে এক হাজার পর্যন্ত নিচে আপনি সিরিয়াল দেখুন তখন আপনি একটি একটি করে কিন্তু আপনি লেখা শুরু করে দেবেন কিন্তু আপনি ইচ্ছা করলে সহজে কিন্তু এই কাজটি করতে পারেন প্রথমে আপনি ওয়ান লিখবেন ওয়ান লিখার পর আমি এটা একটু সেন্টার করে দিই ওয়ান লিখার পর আমি যদি এটা একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ওয়ান লিখার পর প্রথমে এই ওয়ানটা আপনি সিলেকশন করে নেবেন সিলেকশন করার পর এখানে আমরা চলে আসবো আসার পর এই যে সিরিয়াল এই সিরিয়ালে আমরা চলে আসবো আসার পর এখানে দেখুন এই যে আপনি কোন পাশে সিরিয়ালটা নিতে চান এই পাশে নিতে চান না নিজ দিকে নিতে চান আমি যদি আরেকটু দেখাই যদি আপনি চান না সিরিয়ালটা আমি এই পাশে নিব সম্পূর্ণ এক হাজার সিরিয়াল তো আপনি নিতে পারেন আর যদি চান যে না আমি শুধু কলামের ভিতরে নেব সেটাও আপনি পারবেন তার জন্য এটা আপনি সিলেকশন করে নেবেন তারপর আপনারা এখানে চলে আসবেন আসার পর এই যে সিরিয়াল এখানে আমরা চলে আসবো আসার পর আমি চাচ্ছি কলামে এই দিকে নেব তো আমি এই যে কলামটা আমি সিলেক্ট করে নেবো এক লিখে দেব লিখে আমি এক বছরের আমি একটা সিরিয়াল করবো তো তিনশো দিনে আমরা জানি যে এক বছর তো আমরা এখানে লিখব তিনশো পঁয়ষট্টি লিখে ওকে করে দেব এই যে দেখুন তিনশো পঁয়ষট্টি পর্যন্ত আমাদের সর্বশেষ এই যে দেখুন চলে আসছে তো এখন আমি আরেকটি টিপস আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আমরা প্রথমে যে কাজটা করবো এখন আপনাকে বলা হলো যে আপনি এক বছরের তারিখ যতগুলি আছে সব লেখুন অর্থাৎ বারো মাসের তারিখ সব আপনাকে লিখতে হবে তো তার জন্য আপনি কীভাবে লিখবেন আপনি একটি একটি করে যদি এইভাবে যদি তারিখ লিখেন তাহলে তো আপনার অনেক সময় লাগবে তাই না দেখুন আপনি যদি এইভাবে একটি করে তারিখ যদি আপনি লেখেন তাহলে কিন্তু আপনার অনেকটা সময় আপনার ব্যয় হয়ে যাবে তো আমরা চাচ্ছি যে অল্প সময়ের মাঝে কিভাবে আমরা যে কোনো কাজ দ্রুত এক্সেলে করতে পারি তাহলে চলুন আমরা এই কাজটা শিখি তো প্রথমেই আমি এখানে এক বছর লিখবো তো আমরা জানি যে দুই সালে এক জানুয়ারি দুই হাজার চব্বিশ দিয়ে আমাদের শুরু হয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমাদের শুরু হয়েছে তো আমি এখানে লিখে দিলাম জানুয়ারি মাসের এক তারিখ তো আপনি যদি চান যে এটা আমি মাস এখানে লিখে দেবো তো তার জন্য আপনি এরকমভাবে সিলেকশন করে নিয়ে আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনার এই যে ডেটে চলে আসবেন আপনি এখানে ফর্মেট রয়েছে বিভিন্ন ধরনের ফর্মেট তো আপনি কোন ফর্মেটে আপনার ডেটগুলো আপনি দেখতে চান সেই ফর্ম্যাটগুলি এখানে আপনি পছন্দমতো আপনি লিখে নিতে পারেন মাস ডেট ধরুন আমি এখান থেকে এই যে ফর্ম্যাটটা রয়েছে এই ফর্ম্যাটটা আমি এখান থেকে সিলেকশন করে নিলাম আমি চাচ্ছি যে এরকমভাবে দেখাবে তারপর এটা আমরা সিলেকশন করে নেব আমি একটু বড়ো করে নিই তাহলে বুঝতে ভালো হবে যদি আর বড় করি আচ্ছা এই পর্যন্ত আমি করে নিলাম প্রথমে আমি এই ডেটটা আমি সিলেকশন করে নেব তারপর আমি এখানে আসবো আসার পর যে সিরিয়াল এখানে চলে আসবো এই যে অপশানটা আসার পর আপনি তারিখগুলি কোন পাশে নেবেন এই রুল মাঝে এই এই পাশে নেবেন না কলামে শুধু নিজ দিকে নেবেন তো আমি চাচ্ছি যে এই দিকে নিজ দিকে আসবে তো তাই জন্য আমি কলামটা সিলেকশন করে দিলাম কলামটা সিলেকশন করে এখানে ডেটটা আমি সিলেকশন করে দেবো আর এখানে ডেটা আমি সিলেকশন করে নিব করে নিয়ে এখানে প্রথমে আমি ওয়ান লিখে দেবো আর এখানে আমি যে কাজটা করব আমি এখানে তারিখটা আমি বসিয়ে দেবো তো তারিখটা বসানোর জন্য কি করতে হবে একত্রিশ বারো একত্রিশ বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ দুই হাজার সালে শেষ বছর তারপর আমরা ওকে দেবো এখানে কিন্তু আসে নাই কেন আসে নাই কারণটা হচ্ছে আমি যে ফর্ম্যাটটা এখানে বসিয়েছে আসলে আমার এই ফর্ম্যাটটা কিন্তু এটা না কারণ আমার এখানে প্রথমে আসবে মাস তারপরে ডেট তারপরে চব্বিশ তো আগে আপনারা এটা চেক করে নেবেন কিবোর্ড থেকে কন্ট্রোল তারপরে সেমিকুলন একসাথে চাপ দিলে এই যে ডেটটা কিন্তু চলে আসবে এই যে দেখুন ডেটটা চলে আসছে তো এই ডেটের মধ্যে আমি যে বিষয়টা দেখতে পারলাম আজকে হচ্ছে আমার এখানে এই যে কম্পিউটারে যদি আমি ক্যালেন্ডার দেখি তো আজকে হচ্ছে আট তারিখ জুলাইয়ের আট তারিখ তো আমার মাসটা কিন্তু এই যে প্রথমে চলে আসছে এই যে দেখুন প্রথমে মাস তারপরে তারিখ তারপরে হচ্ছে সাল তো তার জন্য আমি এখানে যেটা আমি দিয়েছিলাম আগে ভুল দিয়েছিলাম কারণ আপনার এখানে ভুল নাও থাকতে পারে কারণ আমার এখানে সিস্টেমটা এরকম তো আমার এখানে যেটা রয়েছে এই যে দেখুন প্রথমে রয়েছে মাস তো আমি মাস দিব অর্থাৎ ডিসেম্বর ডিসেম্বর আমরা জানি বারো আচ্ছা তারপরে দেব এক এক দিব না কারণ আমরা জানি যে ডিসেম্বরে একত্রিশে মাস দু চব্বিশ সালের সেই জন্য প্রথমে মাস দেব ডিসেম্বর ডিসেম্বর মানে আপনার বারো তারপরে দেব আমি একত্রিশ তারিখ দেওয়ার পর আমি আবার মাইনার চিহ্ন দিয়ে আমি এখানে লিখে দেব দুই হাজার চব্বিশ লিখে আমি ওকেতে ক্লিক করব এই যে দেখুন এখন বিষয়টা হচ্ছে আমার এটা কিন্তু লম্বা বা রুর মাঝে চলে গেছে কিন্তু আমি তো চাচ্ছি যে এই যে এরকমভাবে আমার এই দিকে আসুক কিন্তু গেছে ওই ওইদিকে তো এটার জন্য আপনি এটা সিলেক্ট করে এখানে আবার যাবেন যাওয়ার পর এই যে সিরিয়াল এখানে আসবেন আসার পর এখানে আপনি লিখে দেবেন বারো একত্রিশ দুই আপনি যদি কলা নিতে চান তো শুধু কলামটা সিলেকশন করে দেবেন দিয়ে ওকে করে দিবেন ক্লিক করবেন এই যে দেখুন মিউজিকের মতো চলে আসছে এই যে দেখুন একদম সোজা কাজটা তো এরকমভাবে এখানে কিন্তু আমার সারা বছরের কিন্তু আমার সব তথ্য এখানে যেগুলো না দেখা যায় ডাবল ক্লিক করলে এখানে দেখুন সব কয়টা কিন্তু চলে আসছে এখন যদি আমি একদম সবার নিচে যাই নিচে যেলে আমি যেটা দেখতে পারবো এই যে দেখুন এখানে চলে আসছে এখানে কিন্তু তিনশো চৌষট্টি দিন হবে আমরা পঁয়ষট্টি দিন দিয়েছিলাম কারণ একত্রিশ মাস এই যে দেখুন সম্পূর্ণটা আমার এখানে চলে আসছে এবং এই যে এখানে আমরা সিরিয়ালের এটার কাজ কি এটার কাজ কি এইখানে যতগুলি মান্থ ডেট এইগুলোর কাজ কি এই ধরে এইগুলো নিয়ে আমার আরেকটি ভিডিও এই টিচ ইউটিউব চ্যানেলে রয়েছে যদি এটা সম্পূর্ণটা এটু যা শিখতে চান তো এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং পুতুল আলদা ফেসবুক পেজ সেখানে পেয়ে যাবেন তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ